যুক্তরাষ্ট্রের কর্মস্থলে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিক্ষার্থী রমিমের পরিবারে এখনও চলছে শোকের মাতম। অসুস্থ শয্যাশায়ী মা বুকের ধন হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন, দুচোখ বেয়ে শুধু গড়িয়ে পড়ছে অশ্রু। শেষবারের মতো এক নজর ছেলের মুখ দেখার আকুতি তার। উন্নত দেশে নিশ্চিত জীবন গড়ে তোলার স্বপ্ন নিয়ে 7 বছর আগে মাত্র 16 বছর বয়সে বড় বোনের কাছে ছেলে রমিমকে পাঠায় মা নাসিমা বেগম। কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ছেলের জীবন কেড়ে নিল। সভ্য দেশে এমন নির্মম নিষ্ঠুরতা কোনোভাবে মেনে নিতে পারছেন না মা নাসিমা। পুলিশের হাত থেকে কেমনে চারা ভালো এটার আমি বিশ্বাস চাই। আমি এর হাসি না হলে আমি আমি শান্তি আমার শান্তি পাবো না। যদি ওদেরকে না ধরে আমি আমার কে শান্তি নাই, আমি ওদের বিশ্বাস চাই। ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে বেদনার ভার বয়ে চলছেন ভাই রিয়াজও। নিহতের 3 দিনেও আমেরিকায় থাকা স্বজনরা একবারও রমিমের মুখটি দেখতে পায়নি। এ নিয়ে শোক আর খুব একাকার হয়ে গেছে স্বজনদের মধ্যে। যুক্তরাষ্ট্রের মতো একটি সভ্য দেশে কেন খুনে 3 দিনেও আসামি ধরা পড়ল না, কিভাবে পুলিশের হাত থেকে আসামি পালালো সেই প্রশ্ন তুলছেন তারা। মৃত্যুটা যদি রোড অ্যাক্সিডেন্টও হইতো বা অন্য কোনো কারণে হয়তো নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতাম, তেমন একটা মৃত্যু অপমৃত্যু ঘটছে এটা আসলে নিজেদেরকেই আমরা সান্ত্বনা দিতে পারতেছি না। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় লাগাম টানতে পারছে না মার্কিন প্রশাসন। 2023 সালে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন দেশটিতে। এর মধ্যে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আরিফ সাইদ ফয়সালের বাড়ি চট্টগ্রামের ফটিকজড়ি উপজেলায়, আর গত মঙ্গলবার নিহত ইয়াজ আহমেদ রমিমের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।